أعوذ <applause> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله وعليكم السلام এটা <التصفيق> আমাদের তৃতীয় সেশন আপনাদের সাথে কারেক্ট আমরা অত্যন্ত আস্তে আস্তে আগাচ্ছি যেহেতু এটা অঙ্কের মতো সেহেতু কেউ যদি কোনো ক্লাস মিস করেন এবং পরের ক্লাসের আগে ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আমি আবার বলছি এই কোর্স আমরা বত্রিশটা সেশনে শেষ করব তবে এটা তিনশো বত্রিশ সেশন নিয়েও করা যায় সুতরাং আমাদেরকে অন টাইমে ক্লাসে জয়েন করতে হবে এবং প্রত্যেকটা ক্লাস শুনতে হবে মনোযোগ দিয়ে যাই হোক প্রথম দিন আমরা যেটা শিখেছিলাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্ত এবং এরপর আমরা বলেছিলাম সেম টেবিল একই জিনিস হু হুমা হুম হা হুমাহুন্না কাকুমাকুম কি কুমাকুন্না না এই দুইটা টেবিল আমরা শেষ করেছিলাম হম এরপরে এই দুটা শেষ করার পর আমরা বলছিলাম যে আমরা আমাদের এই আত্মীয়স্বজনকে কাজ দেব হ্যাঁ কাজ দেওয়ার আগে এই হু হুমা হুমের এটাও বলেছিলাম এগুলি পরিচয়টি সিগা গ্রাফিক্যালি দেখানো হয়েছে তাসনিয়া নেক্সট কি মোজাক্কার হাজির আর নাহানু হলো একটাই বলবে ওরা জামা

এবং আসিফ মেহের গানটা পাঠিয়েছিলাম সবাইকে পেয়েছেন ওকে ওই গানটা গাইতে হবে এরপর আমরা যেখানে আসছিলাম সেটা হলো এই টেবিলটা আমরা পড়েছিলাম এখানে আমরা বলছিলাম কাজ দেব আমাদের আত্মীয় স্বজনকে কাজ দেওয়ার আগে আমরা আমাদের আগে দুইটা ক্লাসে বলেছিলাম এই পাঁচটা হলো অ্যাকশন কমপ্লিটেড কাজ শেষ হয়ে গেছে

পারফেক্টেন্স অ্যাকশন হ্যাজ বিন পারফেক্টেড জব ডান সুতরাং এটা হলো মাদি কাল আর এই পাশে এটা হলো মুদারি বর্তমান এবং ভবিষ্যৎ এরপরে এইটা বোঝানোর পরে টেন্স দুই প্রকার বোঝানোর পরে আমরা বলছিলাম এই যে আমাদের আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে এসে কাজ দেব কারেক্ট কাজ দিতে কি আমরা কি বলছিলাম আমরা দেখিয়েছিলাম যে রুট কাকে বলে আমি কিন্তু পুরো ক্লাস রিভিশন দিয়ে ফেলতেছি আমি কারে রিভিশন দিচ্ছি না জি স্যার ইয়েস স্যার এর অর্থ কি বেশি কিছু বলি নাই এবং অত বেশি বড়ারও না এখানে ক্লিক করে আমরা দেখেছি অ্যাপসটা এখানে রুট হলো র হাই এবং নেম কারেক্ট এবং এটাকে ফর্মুলা দিয়েছিলাম কি প্রথমটা আইন এবং লাম কালিমা হলো শেষের এখন এই তিনটাকে হরকত দেওয়ার পরে আমরা বলছিলাম যে সামথিং ইট বিকামস হরকত দেওয়ার পরে ইট বিকামস সামথিং কি হয় ওই যে ফালা তাই না এখন ফালা ফালা ফালু এই চোদ্দটার খবর কি আমাদের এই গ্রুপের এটা মুখস্থ করতে হবে আর কিছু না করলেও ফালা ফালা ফালু এই চোদ্দটা আমাদের লাগবে কি অবস্থা এই চোদ্দটার কেউ কি কেউ কি বলতে পারবেন এই চোদ্দটার অবস্থা কি আর আপনার প্রশ্ন বুঝিনি এই যে ফালা ফালা ফা হলো এই 14টা কি আমাদের क्लियर হয়েছে ওকে এখন কারোর কি মুখস্থ আছে কে কে আমাকে এই 14টা মুখস্থ বলতে পারবেন বিকজ দিস ইজ ক্রুশিয়াল এটা বলা ক্রুশিয়াল ভেত কে কে কাজটা হয়েছে হাত তুলেন এভরিবডি যাদের হয়েছে আবুল কাশেম ভাই একটু কাইন্ডলি মোবাইলটার দিকে যদি কেউ লক্ষ্য রাখে এই চোদ্দটা একটু বলেন ফালা ফালা ফালু

আমাদের সব পার্টিসিপেন্ট ভেরি পার্টিসিপেন্ট আমরা যেন কথা না বলি হ্যাঁ কথা বললে একটু আনমিউট মিউট করে রাখি আমাকে ওকে বাকিদের একটু খবর বলেন তো বাকিদের কি অবস্থা সালমান বলেছেন না আইরিন পারভিন ক্যান ইউ টেল মি চোদ্দটা

আপনার মাইক্রোফোন মিউট করা স্যার শোনা যাচ্ছে না কিছু স্যার রাইট রাইট সেটাই কেউ একটু মেসেজ দিলে থ্যাংক ইউ ভেরি মাচ

মোকাবিলা করা কি মুখোমুখি হওয়া মোকাবিলা করা এটাও বলা যায় মুখোমুখি হওয়া আচ্ছা তাকাবলার সংক্ষিপ্ত অর্থ হলো মুখোমুখি হওয়া বেসিক্যালি এই যে তাকাবুলুন এই শব্দের অর্থ একদম পুরো অর্থ হলো এটা আমরা মুখে বলি আর কি যে তাকাবালার অর্থ মুখমুখি হওয়া তাইলে তাকাবালার সংক্ষিপ্ত অর্থ যদি মুখমুখি হওয়া হয় বিস্তারিত অর্থ কি সে একজন পুরুষ মুখমুখি হয়েছিল এখন আমরা এখানে এটা লিখব তাই না এটা লিখে আমরা কি করব সুপরিডিস করব এখন আমাকে বলেন কেউ একজন বলেন যে সিস্টারি বলেন পরেরটা কি লিখবো তাকা বেলা তা ক বেলা তাকাপ বেলা না তাকাপ বেলা আরেকটা তা ক বেলা এর অর্থ কি হবে না কেউ যদি না বুঝেন একটু আটকান এখন ইনিশিয়াল ডেইজ হ্যাঁ

এটা কোন জায়গায় আসলো তাকাবালনাটা কোন তাহলে মনে রাখতে হবে হুন্নাতে এসে লামকালি মাসাকিন হয়ে যায় তাকাবালনা এবং এটা কন্টিনিউ করে তাই না এখন বালনা পাইলাম তারপরে কি তাকাবালনা তাকাবালনা ওকে এখন আর টাইপ করার কিছু নাই সো সিম্পল

ইউ দোজ উইল অটোমেটিক্যালি কাম এখন সবাই আবার মুখ খুলতে দেখি আমার সাথে বলেন ফাআলা ফালা ফালু এভরি বডি আনমিউট আনলেস ভাষা সমস্যা হলো ফাআলা আমার সাথে একটু চলেন আমরা ওইটাতে একটু সময় দেই কারণ আপনাদেরকে নিয়ে যেতে হবে আমাকে হ্যাঁ ওকে সবাই একটু সময় দেই ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলু

মার্লা ভেরি গুড এখন এটাতে আসি হু আহু মাহুম হি আহমাহুন্না

এখন যাদের মুখস্থ হয়নি তাদের জন্য এটা আবার একটু আগাই শুনেন প্রথমটা হইলো এইবার আমি আমি এবার মিউট করে দিচ্ছি অল মিউট অল খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের এলাউ করব না এই রকিব ভাই যদি শোনা না যায় আমাকে একটু মেসেজ দিবেন ওকে ওকে স্যার আমি এখন সবাইকে মিউট করে রাখছি অ্যাবসলিউটলি মিউট মনোযোগ দিয়ে শোনার জন্য যেটা বলছিলাম দিনের প্রথম দিন এর হলো আমাদের আত্মঅর্জন হুয়া হুমাহু এই আত্মীয় স্বজন কোথায় আছে হুয়া হলে একজন হুমা হলে দুইজন আর হুম হলে জমায়ে থাকলে বহু বছর হয় না অনেক লোক সুতরাং এইখানে দেখেন এই ওয়াহিদ কথাটা আমাদের সাথে পরিচিত আল্লাহ আহাদ তাসনিয়া দুই এটা পরিচিত না হুমা মানে দুইজন পুরুষ যমন এটাও পরিচিত এই যে তিনটা আমাদের আত্মীয় সে তারা দুইজন এবং তারা অনেকে এরা আমাদের সামনে নেয় এবং এরা পুরুষ গ্রুপ পুরুষ গ্রুপ মানে আর সামনে মানে গায়েবে আছে ওকে সো সিম্পল হ্যাঁ তাহলে হুয়া হুমা হুম বলতে কি বুঝাচ্ছি আমরা এখান থেকে ক্লিয়ার এখন এই আত্মীয় স্বজন আবার মহিলা আছে তিনজন হয় মহিলা একজন হিয়া হয় অথবা মহিলা দুইজন হুমা অথবা অনেক মহিলা হুন্না এরা হলো মহিলা মুহান্নাস কোথায় আছে গায়েব দেখতে পাচ্ছি না তাই না দূরে আছে এবং ইন্টারেস্টিংলি খেয়াল করার বিষয় পুরুষ হুমা এবং মহিলা হুমা স্পেলিং সেন গেল গায়েব গ্রুপ গেল গায়েব দুইটা গ্রুপ একটা হলো মুজাক্কার গ্রুপ আর একটা হলো মুহান্নাস গ্রুপ এখন আসি হাজির গ্রুপের মধ্যে হ্যাঁ সিমিলারলি হাজির হলো দুইটা গ্রুপ আছে এবং প্রত্যেক গ্রুপের আবার তিনটা করে আছে ওই যে একটা টেবিল না ওই টেবিলেরই এটা কিন্তু সোজা তুমি তুমির তুটাকে আন্তার সাথে কাজে লাগান তাহলে মনে থাকবে তু আন্তা একজন আন্তুমা আন্তুম হ্যাঁ তুমি তোমরা দুইজন এবং তোমরা সবাই এরা হলো পুরুষ গ্রুপ এবং মহিলা গ্রুপ এরা কোথায় আছে আমার সামনে আছে এখন আমি কথা বলছি আমি হইলাম গিয়া আনা এ পুরুষ এবং মহিলা দুইটাই বোঝায় আর নাহান হইল গিয়া আমরা পুরুষ এবং মহিলা দুইটাই বোঝায় এ কোথায় আছে এ কথা বলছে এ মোতাকাল্লিম বা ফার্স্ট পারসন এখন এই আত্মীয় স্বজনের সাথে পরিচয় করা দেওয়ার পরে এখন আত্মীয় স্বজনকে কাজ দেব কাজের জন্য তো বলছিলাম কি কি করতে হবে ওই টেবিলে এখন মনে করেন দিয়ে অর্থ সে একজন পুরুষ পুরুষ করেছিল এখন যদি দুইজন দুইজন করে তাহলে এই এই দুইজন পুরুষ করলে এটা কোথায় বসবে এইখানে বসাইতে হবে তাই না কারণ এখানে হুমা আছে হুমা মানে দুইজন আবার এরা কি মোজাক্কার পুরুষ তা এরা কারা তারা গায়েব আমার সামনে নাই এখান থেকে আমি বানাবো পালার সাথে একটা আলিপ যোগ করে দিলে পালা তারা দুইজন পুরুষ করেছিল আর এখানে পালু তারা অনেক পুরুষ করেছিল এখন এই স্টাইলে এখানে আপনি যত কিছু বসাবেন এই লাইনে যত কিছু বসাবেন ঠিক এভাবে আগালি হবে প্রথমটা প্রথমটা এরকম আথা লিখবেন আথা মানে জগৎ দ্বিতীয়টার সাথে একটা আলিফ লাগাবেন তৃতীয়টার সাথে এরকম ওয়া লাগাবেন আপনি হয়ে গেল সুতরাং এইখানে এটাকে আপনাকে মুখস্ত করতে হবে আরবরা এইভাবে মানাইছে আমার কোনো ফর্মুলা দেয় নেই আরবরা বলছে ফালা মানে হলো সে একজন পুরুষ করেছিল তুমি একটা আলিফ লাগিয়ে দাও তাহলে এটা হবে তাসনিয়া এবং তুমি ওই লামকালি মাতে সুকুন মুকুন করে এরকম কিছু লেখাও তাহলে এটা হবে জামা জাস্ট এন এক্সাম্পল মিনিং না দাখিল হব আর কি একজন প্রবেশ করেছিল এখন দুজন পুরুষ যদি প্রবেশ করে কি করবো আমি এটার মতো এখানে কি করছি দুজন পুরুষ প্রবেশ করানো তো ইয়া দুজন পুরুষ করাতে একটা আলিপ লাগিয়ে দিয়েছি দেখালা এখানে যেটা কাজ করলাম এখানে কাজ করি এই যে এটা 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 করে করে করা দিস ইজ দি মেথড উই কল ইট মেথড অফ সুপার ইম্পোজিশন এই টেকনিক যদি আমি জানি আমাকে সরি জানি না আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে হুয়া ফালা হুমা ফালা হুম ফালু হিয়াত কি হবে হিয়াত হবে পালাত এইভাবে লিখতে হবে কেন হুমা এখন দেখেন হুয়া ফালা একটা আলিফ লাগানোর পরে হুমা হয়ে গেল এখানে হিয়া একজন মহিলা এটার সাথে একটা আলিফ লাগাইলে পরে হুমা হয়ে যাবে দেখেন পালা আলিফ এটা হয় না এটাকে একটু সুন্দর করে লেখার জন্য তায়ের উপরে একটা ফাথা দিয়ে দেয় আর হুন্নার বেলায় কি করে এই যে হুন্নার যে নুনটা আছে এই নুনটাকে ব্যবহার করে এবং লামকালিমা এই প্রথমবারের মতো লাম কালিমা সাকিন হয়ে যায় পাহনা বাকি কি সোজা এই আন্তা আন্তুমান আন্তুম আন্তি আন্তুমা তুন্না এগুলির শেষের অংশ এখন ফালের সাথে যোগ করে দেন তাহলে আনতা কি হবে পালতা ওই বললাম শেষের অংশ যোগ করে দেন আন্তুমা কি হবে পালতুমা ওই যে বললাম শেষের অংশ যোগ করে দেন হ্যাঁ আন্তুম কি হবে আন্তুম কি হবে পাল পাল তুম পাল কি হবে আনতি আন তুমা কি হবে পাল তুমা পাল তুন না আন তুন্না না হবে পাল এই ছটা তো সোজা আনা পালতু আমান বিল্লাহি আমরা পড়েছিলাম আমি ইমান তাহলে তুটা হলো আমি নাহানু পাল না এই চোদ্দরা যে মুখস্ত করতে পারবে ডোন্ট ওয়ারি আমাদের উই হ্যাভ এ বাবু উই এনজয় হিজ এই চোদ্দরা যে মুখস্ত করতে পারবে তার জন্য লাইফ ইজি আর যে মুখস্ত করতে পারবে না খালি কোর্স করতে থাকবে কথা বুঝছেন আনার বেলায় আমাকে এইভাবে লিখতে হবে আলতু এটা মনে রাখার জন্য আমি বলি আমরা ছোটবেলায় শিখেছিলাম আমান্তু তু আমি আমি ইমানে ইমানেছি ওই যে তু বলছিলাম না ওই টুটা বেশি গেলে আমি আমানতু আর নাহানুর জন্য ফাল না এখানে বেশি গেলে বুঝার কিছু নাই স্টাইল প্রত্যেকটার বেলায় এখন এইখানে আমরা যে কোনো কিছু বসাবো এভাবে আগাবো এনিথিং একটু ফান করে অনেকে বলে এখানে তেজ পাতা বসাই তেজ যদিও নাউন আর বিষয় বলি তাহলে যদি দুইজন করে কি হবে এটা তেজপাতু তেজপাতা তেজপাতু তেজপাতা তেজপাতা এর মানে কি আপনি যদি ফালা করেন আপনি তেজপাতা বানাইতে পারতেছেন হুইচ ইজ নট হবেই এখন কষ্ট করে কি এই চোদ্দটাকে মুখস্থ করবেন অবশ্যই করতে না পারেন আমার থাক আমার সাথে আপনার জার্নি উইল नॉट बी ফ্রুটফুল ইউ ক্যান রিল্যাক্স আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছি স্যার একটু

এটা সম্ভব ইট ইজ পসিবল সমস্যা হলো কি আহ অত দূর গুরুত্ব দেওয়া হচ্ছে না আমি আপনাদেরকে যাব ইউ অল প্লিজ মেমোরাইজ দিস হ্যাঁ কেন মেমোরাইজ করবেন তাহলে আপনার পরবর্তী লাইফটা ইজি হয়ে যাবে উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং এবং এত ইজি এত কমফোর্টেবল হবে এগুলি আপনার আপনার কাছে আপনি মনে করবেন যে কেন এই কোর্স আমি ছয় বছর যাবত করতেছি আই হ্যাভ পিপল নোন টু মে তিন বছর যাবত কোর্স করতেছে খালি কোর্স করতেছে কোরআন শরীফে যাচ্ছে না এখন আপনাদের নেক্সট হোম টাস্ক প্লিজ ফালার এই চোদ্দটা মুখস্ত করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওকে এখন আসেন এখন আমরা যেখানে আগাচ্ছিলাম তাহলে তাকাবালা শেষ আর যারা যারা অনেকে এখন আমাদের সাথে জয়েন করতেছেন ওকে তাদের জন্য একটু বলি পেজ পেজ নাম্বার ওয়ান একটু জানতো আপনাদের কাছে এগুলি প্রিন্ট আছে তো সবাই কাছে পেজ নাম্বার আমরা এই যে ফালাটা শিখলাম এখন ফালাকে আমরা সুপার ইম্পোজ করবো সরি নাসারাকে সুপার ইম্পোজ করবো ফালার উপরে এই হলো আমাদের ফালা ফালার অর্থ হলো করা ডিডের অর্থ হলো সে একজন পুরুষ করেছিল নাসারার অর্থ হলো সাহায্য করা ডিটেল অর্থ কি সে একজন পুরুষ সাহায্য করেছিল এখন সুপার ইম্পোজ করবো এটার উপরে নাসারা নাসারা নাসারু

লাম যেভাবে চেঞ্জ হলো এখানে এগুলি চেঞ্জ করে আসবেন ওকে তাহলে এগুলি দরকার নেই পরিবর্তন করাশা ভেরি গুড আমি চাচ্ছি না আপনি এগুলি চোদ্দটা বলতে পারেন আমি চাচ্ছি আপনি ফালা চৌধুরী বলেন বাকিগুলি অটোমেটিক বের হয়ে আসবে কারেক্ট তাই না আমরা তো দেখলাম তাই না তাহলে এই ফালা এবং এর উপরে সুপার ইম্পোজিশন টেকনিকটা আমাদের উদ্দেশ্য হল এটাই আপনাদেরকে শেখানো ফালা এন্ড সুপার ইম্পোজিশন টেকনিক তাহলে কয়লা চালা আমরা আগে করেছি গত ক্লাসে ভিডিও গুলি দেখে নেবেন আক্রামা আমরা করেছি বেলা আমরা করেছি আমরা করেছি হ্যাঁ তারপরে তাকাবালা আজকে করলাম একটু পরে করবো এখন অনেকে নতুন একদম নতুন জয়েন করেছেন তাদের জন্য একটু রিপিট করি এগুলিতে দেখেন ফা আইন এবং লাম আছে তাই না আর কিছু নাই পা আইন লাম যদি না বুঝেন বলবেন এখানে দেখেন ফা কালিমা ফাথা এবং লাম কালিমায় ফাথা আইন কালে ফাথাও আছে কাসরাও আছে দম্মাও আছে এই জিনিস কি কি বুঝতে পেরেছেন নতুন ভাইরা নতুন ভাইরা কিন্তু জবাবও দিবেন স্যার বোঝা গেছে স্যার বোঝা গেছে তাই না তাহলে ফাকালে তাই আচ্ছা তাহলে আমাদের ফর্ম 1 বলতে বুঝাচ্ছি আমরা মুক্ত ত্রিমূল হ্যাঁ মানে এই যে ফা আইন এবং কাম লাম কালেমা এর সাথে আর কিছু যুক্ত নাই আর ফর্ম টু এন এভাভ এটাকে বলছি টু থ্রি এগুলির সাথে কিছু যুক্ত হয়েছে লাই ফর্ম টু বানানো হয়েছে আইন কালেমাকে ডাবল করে ফর্ম থ্রি বানানো হলো ফা এবং আইন কালেমার উপরে মাঝখানে একটা আলিফ ফর্ম ফোর বানানো হলো এরকম ফর্ম ফাইভ হলো এরকম চেহারা এরকম চেহারা দেখে বলেন কিভাবে বানানো হয়েছে এটার সাথে তার যোগ করে দিলে ফর্ম ফাইভ এটার সাথে তার যোগ করে দিলে ফর্ম সিক্স দেখেন তারপরে এরপরে বাকিগুলি বলেছিলাম যেভাবে চেহারা দেখে দেখে মনে করার চেষ্টা করবেন যদি না না ইয়ে হয় মাথায় আসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আই উইল ক্লারিফাই অন্যদের জন্য আসলে সময়টা নষ্ট করি না এখন ফর্ম সিক্স আমরা শিখলাম ফর্ম সিক্স এর একটা ডেরিভেটিভ হইল নিচেরটা

सकल तुम्हारी सकल तुम तो। सकल ती सकल तुम्हारी इनकुन्ना सकल तू सकल फॉर्म सेवन फॉर्म सेवन हो ले रुको क्यों बोला तो ये चेहरा देखे फॉर्म सेवन की व्यवहारना है सतोर हां कलिमार से इन जोक तो हैं हां कलिमार आगे इन जोक करे दिलो इन जोक करता है এখন তাহলে আমরা কি করবো এখন সুপার ইম্পোজিশন টেকনিকের মাধ্যমে আমরা এটা গর্তাবো কি লিখবো এখানে আপনি যদি ইনফাতারের অর্থটা জানেন তাহলে কিন্তু বাকিগুলি আপনি এখন গদাইতে পারতেছেন উইথ মিনিং এগুলিরও এইগুলিও আপনাকে এই অর্থ জানতে হবে পালা সে একজন পুরুষ করেছিল আল্লাহ তারা সকল মহিলা করেছিল আলতুন্না তোমরা সকল মহিলা করেছিলে হাজির তা তুমা তুম তি তুমা তুন্না এরা কিন্তু আমার সামনে এদেরকে সে তারা সকল মহিলা বলা যাবে না আমি করেছিলাম আমরা করেছিলাম ওকে তাহলে ইনফা তারা গেল এর পরের ভাবটা কি বলেন ইস্তানাবা অর্থ কি

এরপরে সব ফাঁকা ফাতা ফাতা এই দেখেন ত্রিমুল লিখছে এই তিনটা ফা কালিমা আইন কালিমা যুক্ত কি যুক্ত হইলো এখানে এখানে যুক্ত হইলো ফা কালিমার একপাশে পাশে আলিম আরেক তা এখানে যুক্ত হলো ফা কালিমার আগে ইন

Insyaallah, istana batu, 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 istana নিজেরা নিজেরা এগুলি বুঝানোর কিছু নাই খামাকা সময় নষ্ট করতেছি সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু সামনের দিকে বুঝানো এখানে যদি বসে থাকে সময় নেই আচ্ছা এটা একটু দেখেন এহমাররা হোয়াট ইজ দি এহমাররা

অনেক হয় তাহলে হবে এমার রু করলাম যদি একজন মহিলা লাল হয় মার রাত করলাম যদি একে রোদে মহিলা এহেমার রাতা করলাম যদি সমস্ত মহিলার বেলায় লাল হওয়া হয় তাহলে এখানে কি হবে কেমনে করবো মার একটা সুকুন দরকার আমার লাভ লামকালীমা তাই না দেখেন এখানে মাতে সুকুন হয়ে গেছে এখন এইটা সুগুনটা বশানো কি যাবে আসতেছে না এটাকে সবাই সুগুন বসানো যাবে এইবার বশানো গেছে হ্যাঁ এরকম তো কোনো ওয়ার্ড মড নাই সুগুন তো বসাতে হবে আমাকে লামগালে না সুগুন বসাতে হবে কারেক্ট এই সমস্যার সমাধান করার জন্য এটাকে হে মা না। এইখানে এসে তাহলে কি হলো লামকালে মেটাকে খুলে দিতে হবে খুলে দেওয়ার পরে আমাকে সুকুন বসাতে হবে তারপরে নুনকে আনতে হবে আল না এই সুরত দেওয়ার পরে এখন কন্টিনিউ এহে মারার না তারপরে কি এহে মারার তা কারণ আমার তো লামকালে মাছ শুকুন চলতে থাকছে এহে মারালটা তারপরে এহে মারার তুমা এহে মারার তুম এহে মারার তি বলেন এহে মারার তুমা এহে মারার তুন্না তারপর এটা কি এহে মারার তু তারপর এটা কি

কেন একটা ইকো সাউন্ড হয় আলাদা জানি ওকে এভরিবডি ক্লিয়ার এটাতে ইয়েস স্যার ইয়েস এনিবডি নট ক্লিয়ার ফান্ডামেন্টাল হলো ফালাম আমি বুঝতে তাই না ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের এখন আমরা পরেরটাতে যাই পরেরটাতে কি হে মারার পর ইসতানসারা ইসতানসারাতে বলেন তো ফাগালে মাইন গালে মালাম কালিমা কোনটা

চতুর্মূলে দেখেন একটা ভাব হলো এই যে বা অর্থ হলো ছড়িয়ে দেওয়া আমরা পড়ছি না দেওয়া এটাও কিন্তু ফর্ম মানে এটা হলো চতুর্মূল তাহলে বা আসরা ছড়িয়ে দেওয়া তাহলে এখন বা সারা ছড়িয়ে দেওয়া চতুর্মুল ওকে এখন চতুর্মূল কি বানাইতে পারবো

एक चारणा चारणा एक चारण चारणा तो है ना एक चारणा कुछ जन्तु क्या किया है कंटिन्यू एक शर एक बारी किया है एक शरणा ठीक शरणा एक शरणा तुम्हारी एक शरणा तुम एक शरणा एक शरणा ती एक शरणा ती एक शरणा तुम एक शरणा तुम्हारी एक शरणा तुम एक शरणा तुम एक शरणा तुम एक

ফর্ম গুলি মনে করেন এইট নাইন টেন ফর্ম আমি হয়তো পঞ্চাশটা লেকচারের পরে আমি সত্তরটা লেকচারের পরে ওকে

যেটা মুখস্থ করার কিছু নেই সেটা চলে আমরা আমরা এই একটা জিনিস শিখায় আমরা মুসলমানও সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

একটা তোমা একটা তোমা থাকবে না জি একটা একটা হবে এখন এই দুইটা শব্দকে নিয়ে একটু ডিসকাস করি মুসলিমুন হলো একজন মুসলমান আল মুসলিম হল দা মুসলিম মুসলিম দা মুসলিম মুসলমান নির্দিষ্ট একজন মুসলমান তাহলে এই যে আল শব্দটা আল শব্দের কাজ হলো একটা নাউনকে ডেফিনেট করা আর

এই যে দুইটা বললাম ডেফিনিট এবং ইনডেফিনিট এই দুইটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে পেজ নাম্বার ফোরে যান সবাই এই যে ছয় পাতা আছে না এই ছয় পাতাকে একদম পানিতে ভিজাতে যা খেয়ে ফেলবেন তাহলে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না

দাগায় নিলাম আপনাদেরকে পড়ানো হয়ে গেছে আর কিছু পড়ানো নাই আচ্ছা এখন আরেকটা জিনিস পড়াবো আমরা তো শিখলাম হম কি শিখলাম একজন মুসলমান তাই না একজন মুসলমান শিখেছি না

এটা যদি হয় একজন মুসলমান তাহলে মুসলমান কেমনে হবে খেয়াল করে আরবরা বলছে দুজন মুসলমান তুমি লেখার সময় লিখতে হবে মুসলিমানে আর অনেক মুসলমান লেখার সময় তুমি লিখতে হবে সবাই একটু তিনবার করে বলেন মুসলিমুন মুসলিম আরবি সব শব্দ এখানে ফেলেন এরকম হয়ে যাবে কিছু শব্দ বাদে সমস্যা আছে ওইখানে মনে করেন আমি মুসলিমুন লিখলাম এখন কয়লা মুন কয়লা মুন তাহলে দুইটা কলম কি হবে

মানে মুসলিমুনা এটা সমস্যা নাই মাসাল্লাহ গুড এখন মুন একটি কলম তাইলে এটা দুই বছরে কয়লামানে দুইটি কলম বহু বছরে কয়লামুনা মুসলিমুনার মতো অনেকগুলি কলম কিন্তু আরবরা বলছে কি জানেন উই ডোট টেক ইট ওরা বলল এই বহু অনেকগুলি কলম লিখতে হলে তোমাকে এভাবে লিখতে হবে

এখানে ঠেকবে নাকি এখানে ঠেকবে সেটা আমাকে করতে করতে হয়ে যাবে তো কিছু ফর্মুলা আছে সেটা আমি বলবো এই করটুক বুঝছেন কি না কনসেপ্টটা আলামুন এখন চেহারা চেহারা দেখেন এটা চেহারা আর একটু সামান্য চেহারা ঠিক রেখে সামান্য পরিবর্তন হয়ে এটা হলো চেহারা ঠিক রেখে সামান্য পরিবর্তন এটা হলো তাই না এই যে এটাকে বলে রেগুলার প্লুরাল আর এটা ঠিক আছে এখান থেকে আসলো বাট যখন এখান থেকে এখানে হয়ে গেল ভেঙে গেল তাই না এটাকে বলে ব্রোকেন প্লুরাল এখন আমরা যে পৃষ্ঠায় আছি ওই পৃষ্ঠায় যান এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নেই চার নম্বর পৃষ্ঠায় ছিলাম তাই না উপরে বাস উপরের টেবিলে তা দেখেন জম উন হেডিং আমরা আমাদের কনভিনিয়েন্ট এর জন্য হেডিং লিখেছি জম উন প্লুরাল তাহলে জম উন সালিমুন কনে সহি সালামতে আসো না বলে না তাহলে এটা হলো রেগুলার প্লুরাল কোন সমস্যা নাই মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা এটা জম উন মুকাসসারুন বাংলা প্লুরাল কালামুন কালামানে

যেরকম এখানে মুসলিমুন মুন মুসলিম মানে মুসলিম মুনা আর হচ্ছে আমরা ওইদিকে পড়লাম ফালা ফালা ফালু এ দুইটার ভিতরে কি কোন রকমের কোন একটু আছে এটা আমার একটু বুঝতে গুড কোশ্চেন ওই ফালা ফালা ফালু হলো আপনার দ্বিবচন তাই না ইয়া সরি আর এটা হলো এসএম তাই না এখন দেখেন ফালা ফালা ফালু ঠিক ওটার মধ্যে এটা সম্পর্ক টানা যাবে না কিন্তু ইয়াফ আলুর সাথে একটু সম্পর্ক টানা যায় এই অংশ আসে তাহলে আমরা যত কিছুই করি ফান্ডামেন্টাল হলো আলাকে মুখস্ত করা একটু কষ্ট করে আপনারা এই যে এত রাত জেগে এত কষ্ট করে আসেন আমাদের সাথে তাই না আচ্ছা আপনি কি গ্রুপে আছেন মনোহর আজাদ

এবং করতে করতে বাসার লোকজনকে ডিস্টার্ব করে ফেলেন দেখবেন আপনার লাইফ এত ইজি হয়ে যাবে টোটাল 3 14 42 টা आवर টার্গেট বাকি মেমোরাইজ বাকিগুলো অটোমেটিক্যালি হবে ইনশাআল্লাহ কোনো যদি থাকে উই ক্যান ফিনিশ একটু বলি স্যার আমরা আমরা কয়েকজন কোয়েথ থেকে আসি তো আমাদের এই যে 10 মিনিট আগে একটু নামাজের জন্য বিরতি হয়েছিল আমরা 10 15 মিনিট ছিলাম না এই যে এখন আবার জয়েন করে ASCII

এই গ্রুপটা সপ্তাহে দুই দিন সিজিকুয়েল ফাইভ আমি নেব বুধবারে আজকে আর কর্নেল নুরুল নেবেন সোমবারে আমি বলবো আপনাদেরকে কাইন্ডলি সি দি মেসেজেস ইন দি গ্রুপ আর আমার নাম্বার আমার নাম্বার তো আচ্ছা আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি কেমনে কেমনে দেয় জানি স্যার আপনি কি শনিবারে আছেন নাকি শনিবারে আমি আরেকটা গ্রুপের সাথে ও আচ্ছা this is my number okay ওস্তাদ এখানে অনেক কয়েকজন আপু জয়েন্ট নাই ওনাদের নাম্বার কে এখানে দিয়ে দিবেন যিনি জয়েন্ট নাই এবং এই গ্রুপে জয়েন করতে চান উনাকে আমার এই নাম্বারে মেসেজ দিয়ে বলবেন

এই এই আইডি তে কি হচ্ছে নাকি না অন্য কোনো আইডি আমি তো একদিন পাইছি আপনি আমি সবাইকে আটকায় রাখবো না আহ আপনি আমাদের তার কি হচ্ছে একদিন বাংলাদেশ টাইম সকাল নয়টায় হচ্ছে আর আরেকটা হচ্ছে রাত্রে নয়টায় আপনি কোনটার কথা বলছেন রাত নটায় রাত নটায় যেটা ওকে রাত নয়টায় যেটা সেটা হচ্ছে রোববার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রবি মঙ্গল বৃহস্পতি আপনি কি ওই গ্রুপে আছেন জি আমি তো সেদিন কি একটা ক্লাস পেয়েছিলাম আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কি না তার কি জি জি আছি আমি তো মেসেজ দিয়েছি স্যার আপনাকে আমি উত্তর দেই ওয়াজেদ মোহাম্মদ ওয়াজেদ আলী আচ্ছা এয়ার ফোর্স থেকে বলছেন তো আপনি জি জি এয়ার ফোর্স আপনি আপনি যদি তার কি ওই গ্রুপে আচ্ছা আপনি কি সিজিকিউএল এটা করছেন জি জি সিজিকিউএল আমি সেয়া সেভেনে করেছিলাম মানে রেগুলার করতে পারি নাই কিন্তু না করলে বুঝবেন না ইনশাআল্লাহ বুঝতে পারবো অবস্থাদ ওকে তাহলে আপনি আমাকে আবার একটা মেসেজ দেন আমি আপনাকে তারকিপ টু তে নিয়ে নেব মেসেজ দেন দিবেন লিখবেন যে আমাকে তারকিপ টু দেনেন ওকে ও তারকিপ উল্লেখ করতে হবে আমি তারকিপ উল্লেখ করে নাই আমাদের তো অনেক গুরি কষ্ট চলতেছে আমি আপনাকে কোনটা দেবো আমি রাত 9:00 যেটা রবি মঙ্গল বৃহস্পতিবার এটা হলে চলবে ফাইনালি ভাই আপনি আমাকে তারকিব 2 তে জয়েন করতে চাই এরকম একটা মেসেজ দেন আচ্ছা ঠিক আছে আর বলেন আর খবর বলেন আল্লাহ হাফেজ করব